शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। দিলাম বাবাকে খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে তাহলে দয়াদান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার। খড়ের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো। তো লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলে শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই, অথচ কুকুরের মতো ছুঁড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, দেখি করো গো যাও। ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভালো হবে বাবা, ভালো হবে। ভগবান মানুষ বল করুন, প্লিজ হেল্প মি, মাই সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। সালি ভিক্ষে ভিক্ষে, মাই ডিয়ার সন, মাই ডিয়ার সন, ছেড়া মারা গেছে বাবা। আরে এই করে তো গেল, কিছু দিন না, কাজ বসিয়ে রেখেছি মশাই, যারাই 10 টাকা দিচ্ছি নিয়ে যান। ভগবান মঙ্গল করবে। এখন বলতে একটা পাস এলো না, দেখ 10:30 টা বেজে গেল। কেউ কপালে ছিল না, এগুলো ধরো, শ্রাদ্ধের জোগাড়টা করে ফেলো। আমি এসব ছবু দাদু। হ্যাঁ তাতে কি হয়েছে? দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো জাত যাচ্ছে না। ধরো রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে আমাকেই করতে হলো। তোর শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই। একটা কাকু এলো না? আসবে না, একটা কাকু আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চিনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিণ্ডি জোগাড় করেছো। কেউ করেছে করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অবিশ্বাস করেছিস। সংসারে তোর অনেক নাম দাম ইজ্জত, ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছি, কিন্তু তুই জোয়ান মধ্য, তোর মা বোন উপোস করে মরছে, একটা পয়সা জোগাড় করতে পেরেছিস? তুই তো ভিখারির অধম। আমাকে একটা চান্স দিন স্যার, বাবার আশীর্বাদ আর এদের সহযোগিতায় আমি যে কোনো কাজ শিখে নেব। প্লিজ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, চাকরিটা দিন স্যার, দিন না। ওয়েল, চাকরি তুমি পাবে, আমাদের কোম্পানির সুপারভাইজার। সত্যি স্যার? শিওর, আমাদের কোম্পানি তোমার বাবার কাছে কৃতজ্ঞ, তুমি কালই জয়েন করবে। কংগ্রেচুলেশনস। থ্যাংক।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, মা, এই মা কোথায়? মা ওই তো ঘরে। মা, 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 আমার বাবার অফিসে চাকরি হয়ে গেছে মা, কাল থেকে আমার অফিস। যে মানুষটার জন্য তোর ভবিষ্যৎ তৈরি হলো সে অজিতকে একবার সম্মান জানা। তোর বাবাকে প্রণাম কর। বাবা, বাবা, আমি চাকরি পেয়েছি বাবা, সবকিছু তোমার আশীর্বাদে বাবা। হ্যাঁ, তোমার আশীর্বাদে।